হঠাৎ করে হচ্ছে আমার হাজবেন্ডের দেশে আসার সিদ্ধান্তটা কী কারণে নেওয়া হলো, এটা হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন জায়গা গেছে যে মানে দেশে এসে কী কাজ করবে, আজারা খাবে, মানে এটা সেটা। আসলে সেজন্যই আপনাদের সাথে কথা বলার জন্য আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকেই। আসলে কয়েকদিন যাবত একটু ঠান্ডা লেগে গেছে, এখান থেকে মানে গলাটা একটু বসে গেছে, আর হচ্ছে প্রচুর কাশি হইতেছে আমার ছেলেটারও। হ্যাঁ হ্যাঁ বাবা, ওরও কাশি হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য আসলাম, যেহেতু প্রতিদিনই চেষ্টা করি আপনাদের ব্লগ শেয়ার করার। তারপরও জানি না, হয়তো দু একদিন দেওয়া হয় না, ভালো লাগা খারাপ লাগার থেকে হয় না অনেক সময়। তো আজকে ভাবলাম একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করি। আসলে আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম আমার হাজবেন্ডের ব্যাপারে, যে সে আসলে চলে আসবো কি না। তো আসলে চলে আসার মধ্যেও একটা কারণ থাকে মানুষের, মানে যে কোনো একটা কাজ করতে গেলে মানুষ যখনই একটা কাজ করে তার মধ্যে একটা কারণ থাকে, সেই কারণের মানে প্রেক্ষিতই হচ্ছে সেই কাজটা হয়, এটা প্রত্যেকটা মানুষই জানে। তো আমাদের ক্ষেত্রেও তেমনই হয়েছে। এজন্য আসলে আমাদের মানে জীবনটা যেভাবে চলতেছিল তাতে মনে হয়েছে যে মানে মানে জীবনটার মানে মোড়টা একটু অন্যদিকে ঘুরবে, এরকম কিছু মনে হয়েছে। আসলে আমরা ভাবছিলাম যে মানে আমরা যাব, আমরা অনেকদিন যাবতই প্ল্যানিং করতেছিলাম যে আমাদের ফ্যামিলিটা মানে মালয়েশিয়াতে ঘুরে আসবে এরকম। তো অনেকদিন যাবতই প্ল্যানিং চলতেছিল, লাস্ট এই মাসটাতে মানে সমস্ত মানে প্ল্যানিংই কমপ্লিট হয়ে গেছিলো যে আমরা যাব। আসলে ভাগ্য মানে কাকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা তো বলা যায় না। তো এখন আর কি আমাদের যাওয়াটা হইতেছে না। অনেকে আমাকে কমেন্ট করছেন যে মানে আমরা মানে মালয়েশিয়াতে ঘুরতে যাব, আমাদের এখনও ঘর হয় নাই, বলতে ছোট একটা ঘরে থাকি, তারা আবার মালয়েশিয়া ঘুরতে যাবে। শুধু মানে ঘর থাকলেই যে সে মানে এটা করতে পারবো ওইটা করতে পারবো, এটা আসলে ভুল ধারণা। আপনারা যারা আমাকে এই ধরনের কমেন্ট করছেন তাদের বলি মানে এত ছোট মন মানসিকতা নিয়ে আসলে থাকবেন না। ছোট ঘর থাকলেই যে সে মানে জীবনে কোনো কিছু করতে পারবে না, এটা ভুল ধারণা। আমার মানে এই ছোট ঘরটাতেই অনেক বেশি বলে আমি মনে করি, আমার এই ছোট ঘরটাতেই তো আমার খালি পড়ে থাকে, না আমি থাকি ছেলেকে নিয়ে, না আমার হাজবেন্ড থাকে, না আমরা ফুল ফ্যামিলিটা ঘরটাতে থাকতেছি, যতটুকু আছে তাতেই তো আমাদের মানে ফেলে রাখার মতো। তো ছোট ঘর থাকলেই যে কোনো কিছু করা যায় না, এটা ভুল ধারণা। আপনাদের এই মন মানসিকতাটা আসলে চেঞ্জ করবেন, কারণ আমরা হচ্ছি তেমন করে আমি কোনো কিছুই মানে গুরুত্ব দেওয়া আমার সংসারের টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা থেকে কোনো কিছুই মানে গুরুত্ব দিয়া করতেছি না। তার কারণ হচ্ছে আমাদের প্ল্যানিংটা ছিল যে আমরা যাব মালয়েশিয়াতে, কিছুদিন ঘুরে ফিরে আসবো, এই জন্য ভাবছি যে আসার পরে করব। তো হুট করেই হচ্ছে আবারও আমাদের প্ল্যানিংটা চেঞ্জ করতে হয়েছে, যে এখন হচ্ছে আমার হাজবেন্ডই আসবে এই জন্য। তো তার এখনও মানে টিকিট কনফার্ম করা হয় নাই, আরও হয়তো 8-10 দিন পরে টিকিট কনফার্ম করা হইব, যতটুকু কথা বলে মানে জানলাম এখনও কনফার্ম করা হয় নাই। তো এখন সে আছে হচ্ছে মানে কাজের জায়গাও নাই, কাজের জায়গা থেকে চলে আসছে, মানে কাছাকাছি আইসে থাকতেছে সে। তো কিছু কেনাকাটা করবে, তারপর হচ্ছে দেশে আসবে। তো কনফার্ম করা হয় নাই টিকিটটা, টিকিট কনফার্ম করা হলে হচ্ছে আমি বলতে পারতাম যে কবে আসবে কী করবে। তো টিকিট কনফার্ম না করার কারণে এখনও আসার ব্যাপারটা আমি শিওর না, কারণ এটা ছাড়া তো আর আসার ব্যাপারটা শিওর করে বলা যায় না। তো যাই হোক, মানুষের জীবনটাই এরকম, মানুষ ভাবে এক হয়ে যায় আরেক, এটাই স্বাভাবিক। তো
মানে কখন কার জীবনে কি ঘটবে সেটা তো আর বলা যায় না, হুট করে মানুষের জীবনে আইসা পড়ে। মানুষ চেষ্টা করে জীবনটাকে সুন্দর করে সাজানো গোছানোর, প্রত্যেকটা মানুষেই চায় যে আমি আমার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করব। হয়তো অনেকেরটা হয়, অনেকেরটা হয় না। জীবনটা তখনই সুন্দর মনে হয় যখন নিজের মতো করে উপভোগ করতে পারে, আর যখন না পারে তখনই মনে হয় যে সে জীবনে ব্যর্থ, এরকম কিছু মনে হয়। তো আমাদের লাইফটাতেও সেম ওরকম কিছু হয়েছে, যার জন্য আর কি আমার হাজব্যান্ড চলে আসতেছে দেশে। তো এটা নিয়ে আমাদের গলাটাতে অনেক ব্যথা করে, আর কাশিটাই হচ্ছে মানে প্রচুর খারাপ লাগে। এজন্য মানে তেমনভাবে ব্লগ শেয়ার করি না, আমার কণ্ঠ শুনে অবশ্য বুঝতে পারবেন। এমনিতে আমার ঠান্ডা জ্বর কোনোটাই নাই, মানে চলে গেছে অলরেডি, শুধু কাশিটা আর হচ্ছে গলাটা বসে গেছে। আমার হাজব্যান্ড আসার ব্যাপার নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছিলাম, তো এটা নিয়ে আসলে আমাদের কোনো প্রবলেম নাই যে সে আয়সা পড়তেছে এরকম কিছু। মানুষ যখন মানে দেশেই কিছু করতে পারে, তখন হচ্ছে কি যে মনে হয় না যে আমি দেশে যেই কাজটা করে ইনকাম করতে পারবো সেটার জন্য আমাকে কেন দূর দেশে পড়ে থাকতে হবে, এরকম কিছু মনে হয়। আর যখন মানুষের কোনো ইনকাম সোর্সের রাস্তা না থাকে, তখন মানুষ চিন্তা করে আমি মানে গিয়া কী বা করবো, আমাকে কষ্ট হলো এখানে মানে জীবনটা কাটাইতে হইব ফ্যামিলির জন্য। কিন্তু আমাদের ক্ষেত্রে তেমনটা না, এজন্য হচ্ছে আমার ফ্যামিলি বলেন, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বলেন, প্রত্যেকটা মানুষই তাকে সাপোর্ট করছে যে দরকার নাই থাকার, যেহেতু মানে একটা প্রবলেম সৃষ্টি হয়ে গেছে, তো সেক্ষেত্রে মানে বাড়িতে আসাটাই বেটার অপশন। বাড়িতে থাকবে, কাজ করবে, জীবনটা এমনিই চলে যাবে, কারণ যেহেতু সে কাজ পারে, কাজ করতে পারে, এইখান থেকেই ঘুরে দাঁড়ানো যায় অনেক কিছু করে। যাই হোক, অনেক কথাই বললাম, মেন উদ্দেশ্য হচ্ছে তার বাহির থেকে দেশে আসার সিদ্ধান্তটা নেওয়ার কারণেই হচ্ছে একটা প্রবলেমে পড়ে যাওয়ার কারণে, যেটার কারণে হচ্ছে ওইখানে থাকাটা মানে সেফ বলে মনে হয় না আমাদের কাছে বা তার কাছে। এই জন্য আমরা মনে করি যে চলে আসাটাই ভালো। তো এই একটা কারণেই হচ্ছে তার সিদ্ধান্ত মানে দেশে আসার। এটা আসলে বাজেভাবে নেওয়ার কোনো কিছুই নাই যে মানে আজাইরা খাইবো এখানে এসা, কোনো কাজ জানে না, কাজ পারে না, এটা আসলে ভুল কথা। সে ওইখানে কাজ করার জন্যই গেছে, একটা বছর হয়ে যাইতেছে সে কাজ করছে, মানে আমাদের মানে ভবিষ্যতের জন্য যেটা করা দরকার সেটাই করছে, এতদিন কাজ করে যেই ইনকামটা করছে সেটা দিয়ে। তবে ভাগ্যের কথা তো আর বলা যায় না, একটা প্রবলেম হয়ে গেছে যার জন্য আমরা মনে করি যে আমাদের একসাথে থাকাটাই ভালো। তো এই জন্য হচ্ছে দেশে আসার সিদ্ধান্তটা নেওয়া হয়, এটা আসলে আমাদের কাছে ভুল কিছু না। আপনাদের কাছে কি মনে করে ভুল হতে পারে সেটা আসলে জানি না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, হয়তো অনেকের মনে কষ্ট দিয়ে ফেললাম। তো আমার কথায় যদি কেউ কষ্ট পান অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমাকে মানে কোনো কারণে ভুল বুঝবেন না। আসলে আমি আমার দিক থেকে আপনাদেরকে যতটুকু পারছি বুঝায় কথাটাকে বললাম, আপনারা মানে কিছু কিছু কথা বলেন। আমি দেখলাম যে আমার হাজব্যান্ডের চ্যানেলের কিছু কিছু কমেন্টও করছেন যে সে আমাদের খোঁজ নেয় না, মানে কোনো কিছু করে না। এটা আসলে ভুল ধারণা আপনাদের, কি দেখে বা কি মনে করে আপনারা এরকম মনে করেন জানি না। তো সে আমাদের সবসময় খোঁজ খবর নেয়, যেটা আমাদের দরকার সেটা সে অবশ্যই আমাদেরকে দেয়, কারণ দেবে না কেন, আমরা তার ফ্যামিলি। তো এরকম কোনো কিছু মানে মন করা মানে আপনারা বলবেন না কাউকে নিয়ে, আমাকে নিয়ে না শুধু, কাউকে নিয়ে বলবেন না, এটা আসলে ভুল ধারণা। যাই হোক, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হচ্ছে পেঁয়াজ কিছু দিয়ে দিলাম,
আছে একটু লবণ দিয়ে দিলাম এইযে আদা রসুন বাটা দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তাহলে এটা মরিচের গুঁড়া তো ঝালটা একটু বেশি দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো এই যে পানিটা দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসছে ইনশাল্লাহ এত দি কে এখন হচ্ছে এখানে ঢাকা দিয়ে দিতেছি ঢাকা দিয়ে দিলাম কষানোর জন্য এখন ঢাকাটা উঠাইয়া দিচ্ছি আসলে অনেক পানি হয়েছে পানি দিয়েছি আসলে আবার একটু ঢেকে দেব এটা কিন্তু কষানো হয়ে আসছে এখন হচ্ছে পানি দিয়ে দেব পানিটা দিয়ে দিলাম এরপর আবার ঢাকা দিয়ে দিই মনে কাজ আর মায়ের দিয়ে তো আমার কমের